হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস এন্ড মোর। আমি অথৈ দাস দীপনি। সেই দিন আমি একটা পোস্ট করেছিলাম যে আমি খুব সুন্দর একটা বই পড়েছি এবং আমার বইটা পড়ে মনে হচ্ছিল যে কেন শেষ হয়ে গেছে। বইয়ের নাম, বইয়ের সব কিছু বলার আগে আমি বলি যে আপনারা যদি এই বইটা পড়েন, আমার মনে হয় যে আপনারা এসে আমাকে ধন্যবাদ জানাবেন। এত সুন্দর একটা বই, এত সহজ সরল একটা বই, আমার এখনও মনে হচ্ছে আমি ওই বইয়ের মধ্যেই আছি। এতদিন যে পার হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে আমি ওই বইয়ের ঘটনাগুলো এখনও দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে আমরা সেই বইটা নিয়েই কথা বলবো এবং এই বইটার আজকে একটা রিভিউ আমরা করব। এবং আমি এতক্ষণ এত কথা বলতে বলতে আপনাদেরকে দেখাই নাই যে আমি কোন বইটা নিয়ে কথা বলছি বা কোন বইটার কথা আমি বলছি। সেই বইটা হচ্ছে বেপরোয়া। এটা একটা অনুদিত ওয়েস্টার্ন উপন্যাস এবং এই উপন্যাসটা অনুবাদ করা হয়েছে ললেস বই থেকে, নোরা রবার্টসের ললেস থেকে অনুবাদ করেছেন মাসুদ আনোয়ার। এবং বইটা হচ্ছে বেঙ্গল বুকের বই। এবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি বইমেলায় তাদের স্টলে গিয়ে জানতে পারি যে তারা বে ওয়েস্টার্ন সিরিজের মধ্যে ওয়েস্টার্ন যত বই আছে সবগুলো নিয়ে কাজ শুরু করেছে এবং এটা তাদের সেই সিরিজের প্রথম বই। তো প্রথম বই এত সুন্দর, বাকিগুলো কী হবে আমি জানি না। এবং বইটা পড়ার পর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি সেই দিনে একটা ভিডিও করে ফেলি কিন্তু ভিডিওটা পরে আমার পছন্দ হয় না এবং আমি আর আপলোড করিনি। তো এই বইটার আজকে আমরা রিভিউ করব। আমি কোনো ঘটনা আপনাদেরকে বলবো না, কোনো স্পয়লার আমি আপনাদেরকে দিব না, চেষ্টা করব যে স্পয়লার ছাড়াই ঘটনাগুলো আপনাকে বলতে। তো ঘটনা শুরু হচ্ছে নোরা অ্যান্ড জ্যাককে নিয়ে। ওরা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, একজন মেক্সিকো থেকে এবং নোরা হচ্ছে ফিলাডেলফিয়া থেকে। ফিরছিল এরিজোনাতে, এরিজোনার হচ্ছে লোন ব্লাফ শহরে তারা ফিরবে। তাদের পারপাসটা খুব ভিন্ন কিন্তু তারা একই শহরে ফিরছিল। এবং ঘটনাক্রমে তাদের দুজনের সাথে দেখা হয়ে যায় এবং দেখা হওয়াটা খুব একটা বেশি যে সুন্দর ছিল সেরকম না, এবং নোরা তার প্রতি খুব প্রথম থেকেই বিরক্ত ছিল। তো যখন লোন ব্লাফ শহরে পৌঁছায় তখন নোরা জানতে পারে যে নোরার বাবা আর বেঁচে নেই, এবং নোরা লোন ব্লাফ শহরে এসেছিল তার বাবার জন্য, কারণ তার বাবা তাকে স্বপ্ন দেখিয়েছিল যে লোন ব্লাফ শহরে তাদের একটা সুন্দর বাড়ি আছে। এবং এই বাড়ির স্বপ্ন দেখেই সেই মেয়ে হচ্ছে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় সে তার বাবার সাথেই থাকবে। এখানে ইতিহাসটা একটু বলে রাখি, এই ঘটনাটা 1875-এর মাঝামাঝি, গোল্ড রাশ যে ব্যাপারটা ইতিহাসটা আমরা মোটামুটি সবাই জানি। তখন পূর্ব থেকে পশ্চিমে মানুষজন চলে আসতো জমি, স্বর্ণ এসবের খোঁজে, নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। নোরার বাবাও তখন আসে এবং মেয়েকে ফিলাডেলফিয়াতে রেখে আসে যেন মেয়ে খুব সুন্দরভাবে বড় হতে পারে। এবং মেয়ে আর তার মধ্যে সবসময় চিঠি আদান প্রদান হতো, তারা দুজন চিঠিতে কথা বলতো এবং সে জানাতো যে তাদের এখানে একটা খুব সুন্দর বাড়ি আছে। এবং অপরদিকে জ্যাক হচ্ছে একজন বন্দুকধারী খুনি, সে মানুষ খুন করে, সবাই তাকে সেই পরিচয়ে চেনে। এবং বন্দুকটা ছাড়া আসলে তার জীবনে কোনো ভালো বন্ধুও নেই এবং তার জীবনে আসলে বলার মতো বা করার মতো কোনো কাজও নেই। তো তারা সেই শহরে ফেরে এবং সেখান থেকেই গল্পের শুরু। আমি প্রথমেই পুরো বইয়ের সেটিং অ্যান্ড অ্যাটমসফিয়ারে চলে যাই। পুরো বইটাতে 1875 সালের মাঝামাঝি গোল্ড রাশের সময়ে আসলে এরিজোনাতে কী পরিস্থিতি ছিল, ওই জায়গাটা এত স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং প্রত্যেকটা চরিত্রের যে ঘটনা, প্রত্যেকটা চরিত্রকে রিলেট করে যে ঘটনা, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে আপনার মনে হবে যে আপনি খুব সামনে থেকে দেখছেন, আপনি সেই সময়টাতেই আছেন। এবং কোথাও খুব বেশি রোমাঞ্চকর, কোথাও একটু প্রেম ভালোবাসা, বা কোথাও হচ্ছে নোরা নিজের জীবনে আবার বদলে যাওয়ার গল্প, সব কিছু এত সুন্দরভাবে গোছানো। আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা পৃষ্ঠায় কোনো না কোনো নতুন কিছু লেখক বলতে চাচ্ছে। তো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নোরা অ্যান্ড জ্যাক। আমি জ্যাকের কথা আগেই বললাম যে সে একজন বন্দুকধারী, এবং নোরা মেয়েটা খুব বেশি স্ট্রং। সে যখন ফিরে আসে সে দেখে সে ওখানে কিছুই নেই, তার বাবা যেখানে স্বর্ণের খোঁজে কাজ করছিল, এবং সে সেই জায়গায় থেকে নিজেকে যেভাবে সার্ভাইভ করে, আমি কোনো ঘটনা বলছি না, সার্ভাইভ করে সেই জায়গাটা এত সুন্দর মানে। এবং সেখানেই তার সাথে জ্যাকের দেখা,
তাদের বন্ধুত্ব, তাদের ভালোবাসা সব কিছু গড়ে ওঠে এবং জ্যাকও একদম অন্য একটা মানুষ থাকে। এবং সে নোরার সাথে দেখা হওয়ার পর থেকে নিজের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে শুরু করে এবং তাদের দুইজনের জীবন মিলে অনেক কিছু ঘটে যায়, সেগুলো বইয়ে পড়বেন, আমার কাছে শুনতে চায় না। যাই হোক, এর বাইরেও কিছু সাইড ক্যারেক্টার আছে যেগুলো নিয়ে আসলে কথা না বললেই না, এবং আমি বিশেষভাবে লেখককে ধন্যবাদ জানাতে চাই, কারণ শুধু নোরা অ্যান্ড জ্যাক না, অনেক বই হয় না যে মনে হয় যে শুধু প্রধান চরিত্র আমি দেখতে পাচ্ছি, বাকি চরিত্রগুলো না থাকলেও কোনো প্রবলেম হতো না। এই বইয়ে প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর এবং প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা গুরুত্ব আছে। স্যামুয়েল অ্যান্ড কার্লোটা, আমার মনে হয় যে এই দুইটা চরিত্র খুব বেশি গুরুত্বপূর্ণ। তারা দুজনেই ভিলেন চরিত্র, মানে ঢিসুম ঢিসুম চরিত্র। তো তারা দুজন যখন নোরার জীবনে প্রবেশ করে তখন নোরার জীবনের অনেক ঘটনা জানতে পারে এবং আপনি প্রথম থেকেই সব কিছু জানতে পারবেন না। মেইন চরিত্রের পাশাপাশি যখন বাইরের চরিত্রগুলো, মানে আশেপাশের চরিত্রগুলো চলে আসে, তখন অনেক ঘটনা আবার নতুন করে আপনি জানতে পারবেন। এটাই হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যে না হয় না যে বইটা পড়ছে আমি জানি যে শেষে গিয়ে কী হবে বা এর মাঝে কী হবে, দেখবেন যে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। এবং আরেকজন আছে লুসিয়াস, যে হচ্ছে নোরাকে খুব সাহায্য করে, সেই বুড়ো লোক সারাদিন মদ খায় এবং হচ্ছে খুব ভালো একজন মানুষ, সেই আমার খুব প্রিয় এবং আমার খুব ভালো লেগেছে তাকে। এবং ক্যারেক্টার আর্ক, যেটা আমার মনে হয়েছে জ্যাক আগে যেরকম ছিল, নোরার সাথে দেখা হওয়ার পর তার মধ্যে যে পরিবর্তনটা আসে, এবং নোরা জ্যাকের সাথে দেখা হওয়ার পর তার মধ্যে একটা ছিল যে জ্যাক অনেক খারাপ মানুষ, জ্যাক মানুষ মারে, কিন্তু জ্যাকের সাথে পরিচয় হওয়ার পর থেকে আস্তে আস্তে সে যেভাবে চেঞ্জ করে নিজেকে, তার চিন্তাভাবনা, এই জায়গাটা আমার কাছে খুব বেশি অসাধারণ লেগেছে। এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে আপনি দেখবেন যে চরিত্রে নিজের যে একটা ইনার চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটা খুব বেশি খুব সুন্দর করে প্রকাশ করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লট অ্যান্ড পেসিংয়ে, একটা চরিত্রের সাথে আরেকটা যেভাবে মিলিত হচ্ছে, আমরা দেখি না অনেক তাড়াহুড়ো করে ভালোবাসা প্রেম ভালোবাসা আগেই সব যুক্ত হয়ে যায় বা ভিলেনের সাথে আগেই দেখা হয়ে যায়, এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করেছে বইয়ে, আমার কাছে মনে হয় যে অসাধারণ। কারণ অনেক সময় হয় যে তাড়াহুড়া করে বা অনেক দেরি করে বলে যে কি হচ্ছে, কিছু না, একদম দেখবে যে আপনি সময় মতো সব কিছু জানতে পারছেন, এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস, যেটা পুরো বইটাতে আপনি দেখবেন যে নোরা অ্যান্ড জ্যাকের ভালোবাসাটা আপনি খুব বেশি অনুভব করতে পারছেন এবং খুব বেশি রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটছে, নোরাকে অ্যাপাচিরা ধরে নিয়ে যাচ্ছে, সেখান থেকে সে কীভাবে বেঁচে ফিরছে, সবাই আশেপাশে সবাই চিন্তা করছিল যে সে হচ্ছে এখানে থাকতে পারবে না, সে সেখানে থাকে এবং সে রীতিমতো লোন ব্লাফ শহরের অনেক মানুষের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে লেখক প্রকাশ করেছে। এবার একটু থিমে আসি, আমার মনে হয় যে পুরো বইটাতে নারীদের যে একটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার থাকে, আমি নোরাকে আমার পার্সোনাল লাইফের সাথে খুব বেশি রিলেট করতে পারি, কারণ নোরা একজন সাহসী মেয়ে, ও শুধু নিজের বিপদে না মানুষের বিপদেও এগিয়ে আসে এবং সে রীতিমতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে যায়। আমি এখন কিছু বলবো না, কিন্তু এই জায়গাটা খুব ফানি, একটা মেয়ের সাথে তার হচ্ছে অনেক চুল ধরে টানাটানি হয় এবং দুজনেই দুজনকে প্রচণ্ড মারে, নাকে ঘুষি দিয়ে হচ্ছে একদম নাকটাক ফাটায় ফেলে। আমি জানি ছেলেদের মারামারি শুনতে আমাদের খুব ভালো লাগে, বাট মেয়েদের বেলায় খুব হাসি পায়, আমারও পড়ে খুব হাসি পাচ্ছিল। নোরাকে খুব স্ট্রংভাবে দেখানো হয়েছে এবং তার নিজের একটা ব্যক্তিত্ব আছে, আপনার দেখে মনে হবে যে না এই মানুষটা তো আমি, এরকম একটা খুব সুন্দর ব্যাপার আছে। আরেকটা ব্যাপার, যে বাবা এবং মেয়ের মধ্যে যে সম্পর্কটা থাকে, তা সে যখন বাবার কথা চিন্তা করে, বাবার চিঠিগুলোর কথা চিন্তা করে, বাবা যে জিনিসটা চাচ্ছিল সেই জায়গাটা চিন্তা করে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আমি কথা বলতে চাই সেটা হচ্ছে লেখকের লেখার ধরন। আমার মনে হয় যে গল্পটা যতটা না সুন্দর, লেখাটা যদি অন্যরকম হতো গল্পটা এত পড়তে বেশি সুন্দর লাগতো না। প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ঘটনা অনেক সুন্দর করে লেখা এবং লেখাটা পড়ার সময় আপনার কোনোভাবেই মনে হবে না যে একটু বোরিং লাগছে, এতগুলো পৃষ্ঠা আমি পড়তে পারছি না। আমার মনে হয় যে অনেকে এক বছরে পড়ে ফেলতে পারবেন, আমি মাঝে একদিন শুধু ঘুমাই গেছিলাম, সেই সময়টা আমি পড়ি নাই, বাকি সব সময় আমি এই বইটা পুরোটা পড়ে শেষ করছি এবং একদিনের মধ্যে আমার বই শেষ। তো
এখনও আমার কথা বলার সময় মনে হচ্ছে কি আচ্ছা বলেই দেখি কী হয়েছে, লাস্টে গিয়ে আমি এত খুশি কেন হয়ে গেছি সব কিছু বলে দিই, কিন্তু না আমি এত খারাপ না, আমি ওদেরকে কিছুই বলবো না, আমি শুধু আমার কথাটুকুই বলবো। রাইটিং স্টাইল নিয়ে যদি আমি আবার একটু বলি, খুব স্ট্রেইট ফরওয়ার্ড, কোথাও আপনার বাধা পেতে হবে না এবং সহজ সরল একটা বই। আমার মতো আমি ওয়েস্টার্ন বই খুব একটা পড়ি নাই, ওয়েস্টার্ন উপন্যাস আমার অত বেশি পড়া নাই। এবং মাসুদ আনোয়ারের আরেকটা বই আমার কাছে আছে, বুনো সীমান্ত। ওনার লেখার উপর এখন আমার খুব একটা বেশি আশা হয়ে গেছে, আমি আশা করি যে ওই বইটা আমার খুব ভালো লাগবে। খুব একটা বেশি পড়ি নাই, তো আমি যদি কঠিন কোনো বই দিয়ে শুরু করতাম আমার মনে হয় যে আমার কাছে একটু বেগ পেতে হতো পড়তে, কিন্তু এটা খুব সহজ সরল ভাষায় লেখা, সবারই খুব পছন্দ হবে। এবং শেষে একটা কথা আছে, এটা আমি আপনাদেরকে বলেই দিই, এতক্ষণ কিছুই বলি নাই, পড়ার সময় দেখবেন যে আসলেই অথৈ আপু কিছুই আপনাদেরকে বলে নাই, যতটা বেশি সুন্দর। একটা কথা, নোরা হচ্ছে জ্যাককে কী যেন একটা জিজ্ঞেস করে, তো নোরা এরকমভাবে কিছু একটা প্রশ্ন করে যে কেন মিথ্যা বললা বা কিছু একটা। জ্যাক তখন বলে যে ভালোবাসার কাছে কীভাবে মিথ্যে বলতে হয় আমি জানি না। এই কথাটা এত সুন্দর এবং এত সুন্দর একটা পরিস্থিতিতে বলে আমার মনে হচ্ছিল অনেক বেশি সুন্দর। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেলছি, আরও বেশি কথা বললে আমি আরও বেশি কিছু বলে ফেলবো। আজকে এই পর্যন্তই। বইটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, আমি আপনাদেরকে সব কিছু কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। এবং বইটার গায়ের মূল্য 280, আমি যদিও অনেকগুলো বই একসাথে কিনছি, ছাড়ে 200 সামথিং পড়ে যাবে, প্রায় 478 পৃষ্ঠার বই। এবং এই বইগুলো আগে সেবা প্রকাশ থেকে বের হতো, কিন্তু এইগুলোর খুব দেখলাম যে কাগজ এবং মলাট প্রচ্ছদ সব কিছু খুব সুন্দর। তো যারা হচ্ছে সেবা প্রকাশের বইগুলো পড়তে অভ্যস্ত ছিলেন বা পড়েছেন, তারা কিন্তু এই পুরো সিরিজটা ট্রাই করে দেখতে পারেন। আমি পুরোটা পড়বো যতগুলো বই আছে, এবং মাসুদ আনোয়ারের বুনো সীমান্ত এটা তো আমি পড়বো এবং আপনাদেরকেও জানাবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।